সেগুলো আমি করেছি। আমি জানি যে আমাদের বার হচ্ছে, বার হচ্ছে, যত আপনাদের প্রয়োজন আছে আর আমার যত ক্ষমতা আছে সেটা সমান হওয়া মুশকিল। কারণ কারণ আমি যখন যখন 5 কোটি টাকা পাই 7টা বিধানসভায় সভায়, তখন 1 কোটি টাকাও একটা বিধানসভা হয় না। তার মানে মানে যদি আমি কথায় বলি উন্নয়ন এইটা করছি ওইটা করবো সব করবো সব করবো, মিথ্যে কথা, কারণ টাকা দিয়েই তো সম্ভব উন্নয়ন করা। যে টাকাটা আমি পাই সেই পুরো টাকাটা আমি খরচা করেছি। অনেক সময় অনেক এমপি টাকা ফেরত চায়, সে টাকা খরচা করতে পারে না, কিন্তু আমি আমি পুরো টাকাটা খরচা করেছি। আমাকে আবারও প্রার্থী করেছেন, আমি বিশ্বাস করি বীরভূম আমার, আমি বিশ্বাস করি আপনারা আমার, সেই আমার জায়গায় আমাকে আবার সুযোগ দিয়েছেন এবং আপনাদের কাজ করার জন্য পাঠিয়েছেন। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বীরভূমে আবার আমাকে আপনাদের কাছে পাঠানোর জন্যে। আপনাদেরকে এটাই বলবো যে আমরা যে কাজ করেছি এমপি হিসেবে যে কাজ করেছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের তৃণমূল সরকার থেকে যে কাজ করেছে সেটা বলার কিছু নেই। কারণ আপনারা প্রত্যেক দিন সেই সুযোগগুলো পাচ্ছেন। আপনারা আমি যদি বলি যে হ্যাঁ রাস্তা হয়েছে, আপনারা দেখবেন হ্যাঁ হয়েছে, মাদ্রাসাগুলো টাকা দেওয়া হয়েছে, কবরস্থানগুলো ঘেরাও হয়েছে, আমাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী প্রত্যেকে আমি তো আস্তে আস্তে দেখি যে 10টার মধ্যে 9টা নীল রঙের সাইকেল দেখতে পাই ও সব জায়গায়। ভালো লাগে এটা, এবং আমরা মনে করি যে মমতা বাবু যে কাজগুলো করেছেন সেগুলো ব্যক্তিগতভাবে বহু পরিবার উপকৃত হয়েছে, অনেক বাড়ি ঘর হয়েছে, চাল হয়েছে। যদি আপনারা বলেন যে 100 ভাগের 100 ভাগ হয়েছে, তা সম্ভব তো নয়। 100 ভাগের 100 ভাগ করো, আমাদের যা চাওয়া আছে আমরা যারা চাই আমরা যতটা চাই বা যতটা আমাদের প্রয়োজন আমরা সঠিকভাবে তা পাই তা তো হয় না, কিন্তু যতটা আমরা করছি না দেখতে হবে। আর আমরা অনেক সময় দেখলাম দু চারটে বাড়ি খুব খারাপ অবস্থা, বাড়িগুলো সত্যি ভেঙে গেছে, সেগুলো হয়নি, কিন্তু অনেকগুলো হয়েছে। তার মানে অনেকগুলো হয়েছে মানে ওগুলোও হবে। যদি কোনোটাই না হতো তাহলে বুঝতেন যে না এতো হওয়ার নয়, কোনোটাই হয়। কিন্তু যদি 10টার মধ্যে 8টা হয়ে থাকে তাহলে দুটো হবে, যে দুটো হয়নি কোনো কারণে আটকে গেছে। ইলেকশন এখন, ইলেকশনের সময় কথা দেওয়া যায় না, তবুও বলাম যে ইলেকশন হয়ে যাওয়ার পর যে গুলো হয়নি যে কাজগুলো প্রয়োজন সেগুলো জানাবেন, সেগুলো নিশ্চয়ই আমরা করবো।